আসসালামু আলাইকুম দর্শক। আজকের দিনের প্রথমেই একটি সুখবর, বাংলাদেশের যেই 23 জন নাবিক জিম্মি হয়েছিল সোমালিয়ার উপকূলে, তারা গতকাল গভীর রাতে ভোর রাত 3:30-4টার দিকে মুক্তি পেয়েছে। যখনই জলদস্যুরা তাদের সেই দাবিকৃত মুক্তিপণ বুঝে পেয়েছে, তখনই তারা ছেড়ে দেয়। এবং ইতিমধ্যে এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং দুটি যুদ্ধজাহাজ, ইউরোপীয় ইউনিয়নের দুটি যুদ্ধজাহাজ পাহারা দিয়ে সেই সোমালিয়ার উপকূল, বিপজ্জনক সেই সোমালিয়ার উপকূল ত্যাগ করতে সাহায্য করে। দর্শক, এটাই হচ্ছে সুসংবাদ। 32 দিনের মাথায় তারা মুক্তি পেল নিরাপদে, এবং খুবই নাটকীয় একটি দৃশ্য বা বর্ণনা আমরা পেয়েছি গণমাধ্যম সূত্র থেকে। বাংলাদেশের KSRM গ্রুপের এই জাহাজটি থেকে কীভাবে উদ্ধার হলো, কীভাবে মুক্তিপণ পেল, তার একটি বর্ণনা পাওয়া গেছে। সেই নাবিকরা যেই তারা পুরো বিষয়টি প্রত্যক্ষ করেছে। ছোট একটি উড়োজাহাজ আফ্রিকার অঞ্চলেই পাওয়া যায়, খুব নিচু দিয়ে তারা চলতে পারে। তারা প্রথমে সেই জাহাজের উপরে আসে, তারপরে সেই ডলার, ব্যাগ ভর্তি ডলার পানিতে ফেলার আগে প্রথমে তারা বোঝার চেষ্টা করে উড়োজাহাজ থেকে সব নাবিক জীবিত আছে কিনা। তারপর একে একে সমস্ত নাবিকদেরকে ডেকে আনা হয়, তারা লাইন ধরে দাঁড়ায়, এবং পেছনে তাক করা ছিল সোমালিয়া জলদস্যুর হলো অস্ত্র। উড়োজাহাজ থেকে ইশারা দেওয়া হয় হাত তোলার জন্য, তারপরে সমস্ত নাবিক যখন হাত তোলে তখনই নিশ্চিত হয় জাহাজ কর্তৃপক্ষ যে না, সব নাবিক জীবিত আছে। তারপরেই ওই ডলার ভর্তি যে ব্যাগ পানিতে ফেলা হয় একেবারে জাহাজের পাশে, আগে থেকেই সেই জাহাজের পাশে তাদের স্পিড বোটগুলো অবস্থান করছিল। যেই মাত্র পানিতে ফেলা হয় সাথে সাথে স্পিড বোট ঘটনাস্থলে যেয়ে সেই পানিরোধক সেই ব্যাগ, অর্থাৎ ডলারটি, ডলারগুলো যেই ব্যাগে ভরে রাখা হয়, সেই ব্যাগটি আবার এমনভাবে প্লাস্টিকের পলিথিন দিয়ে মোড়ানো হয় যাতে কোনোভাবেই ভিতরে পানি প্রবেশ করতে না পারে। ডলারের ভর্তি ব্যাগ বুঝিয়ে পাওয়ার পর জলদস্যুরা জাহাজে ফিরে যায়। তারপরে 8 ঘন্টা পর রাত্রে 12টার দিকে, অর্থাৎ 12:08 তারা নেমে যায় সোমালিয়ার সময় অনুযায়ী। তখন বাংলাদেশের ঘড়িতে 3:08, অর্থাৎ বুঝতে পারছেন 12:08 আর 3:08, 8 ঘন্টা পরে নেমে যায়। এই 8 ঘন্টা পরে কেন নেমে যায় ধারণা করা হয় কয়েকটি কারণে। এক, যেই ডলারগুলো দেয়া হলো সেই ডলারগুলো ঠিক আছে কিনা, কোনো জাল নাকি কোনো ধাপ্পাবাজি আছে কিনা, তারা একদম নিশ্চিত হতে চায় যে না, একেবারে অরিজিনালি সেই ডলার। এবং যেই পরিমাণ ডলার দেওয়ার কথা দর কষাকষি হবার পর যেটি চূড়ান্ত হয়েছে, সেই পুরো পরিমাণটা আছে কিনা। দর্শক, একটা কথা বলে রাখি, জাহাজের মালিক পক্ষ বা নাবিকদের কোনো পক্ষই কিন্তু আসলে এই ডলার কী পরিমাণ সেটি কিন্তু ধারণা কেউ দেয়নি, এবং এটা বলার কথাও না। ফলে মুক্তিপণের যে টাকার অঙ্কটা কত সেটা কিন্তু জানা সম্ভব হয়নি। এটা এই জাহাজটি যেই কোম্পানিতে বিমা করা, সেই বিমা কোম্পানি এই টাকাটি দিয়েছে, ফলে আর নিরাপত্তার কারণে এটি প্রকাশ করা হয়নি। যাই হোক, 8 ঘন্টা ধরে তারা এই নিশ্চয়ই ডলারগুলো দেখেছে যে ডলার ঠিক আছে কিনা, পরিমাণ যেটা কথা হয়েছিল সেটা ঠিক আছে কিনা। আরেকটি বিষয় ছিল যে উপকূলে সোমালিয়া পুলিশের টহল পুলিশ ছিল, আর হচ্ছে দূরত্বে, কিছুটা দূরত্বে ছিল ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধজাহাজ। ফলে নিরাপত্তার কারণে তারা সন্ধ্যা বা বিকেলে এই সময়টা তারা অনুকূল মনে করেনি, গভীর রাতে, অর্থাৎ 12:00 12:08 তারা নেমে যায়। হয়তো নিরাপদেই তারা চলে গেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে আমাদের কোনো নাবিক ক্ষতিগ্রস্ত হয়নি, সবাই সুস্থ আছে, তারা হাত তুলে দেখিয়েছে যে তারা জীবিত আছে এবং ভালো আছে। এরপরেই হচ্ছে যে জাহাজটি
সোমালিয়া উপকূল ত্যাগ করে তারা সংযুক্ত আরবের আমিরাতের পথে রওনা দিয়েছে। আপনারা জানেন সেটি ছিল কয়লা ভর্তি একটি জাহাজ, মোজাম্বিক থেকে নিয়ে তারা আসছিল সংযুক্ত আরব আমিরাতের পথে। এর মধ্যেই এটি আটক করা হয়, তারপরে একেবারে সোমালিয়ার গভীরে নিয়ে যাওয়া হয়। এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে 2010 সালে এমভি জাহাজমণি, সেটি কিন্তু একইভাবে আটক করা হয়েছিল এবং জলদস্যুদের হাতে ছিনতাই হয়েছিল। তারা জিম্মি করেছিল বাংলাদেশি নাবিকদের এবং 100 দিন লেগেছিল পুরো দর কষাকষির বিষয়টি শেষ করতে। তো সেই তুলনায় এটা 32 দিনের মাথায় সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এবং এটি জাহাজটি জিম্মি করার পর এই এমভি আবদুল্লাহ 12 মার্চ মোজাম্বিকের মাপ্তু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হারমিয়া বন্দরে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জাহাজটি জিম্মি করার পর সোমালিয়ার গদভোজিরান জেলার জেফল উপকূলের কাছে নিয়ে যায় দস্যুরা। 9 দিনের মাথায় দস্যুরা প্রথম মুক্তিপণের দাবি জানায়। 9 দিন পর্যন্ত কিন্তু তারা চুপচাপ ছিল। 9 দিন পর একজন ইংরেজি ভাষায় কথা বলতে পারে এমন একজনকে নিয়ে আসে জলদস্যুরা। তারপরে শুরু হয় আলাপ আলোচনা। প্রায় 2 সপ্তাহ ধরে দর কষাকষির পর মুক্তিপণের অঙ্ক চূড়ান্ত হয়, যাক আল্লাহর রহমতে মুক্ত 23 জন নাবিকদের অধিকাংশই নেমে যাবে সংযুক্ত আরব আমিরাতে। আর 5 জন সম্ভবত ওই জাহাজে করে চট্টগ্রাম বন্দরে ফিরবে। এই হচ্ছে পরিস্থিতি। আমরা নিশ্চয়ই নাবিকরা ফিরে আসার পর এই 32 দিনের আরও ঘটনা, আরও নাটকীয়তা, অনেক কিছুই আমরা জানতে পারবো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।